রঞ্জন বাগ, ডাকনাম ম্যাঙ্গো, বর্ধমান বেলকাশ অঞ্চলে ফাগুপুরের বাসিন্দা। দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড়, হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার নেশা। তার জন্য দিন রাত প্র্যাকটিস করে। ইতিমধ্যে ন্যাশনাল স্তরে প্রচুর সাফল্য তার ঝুলিতে। বুধবার সন্ধ্যায় নাসিক থেকে 10,000 মিটার ও 5,000 মিটার ম্যারাথন হাঁটা প্রতিযোগিতায় সাফল্য লাভ করে ফিরে আসে বর্তমানে। এটা নাসিকের ন্যাশনাল ছিল, এটা ফার্স্ট ন্যাশনাল প্রোগ্রাম ছিল আমাদের। আমাদের সিটি করে নাসিক থেকে আমরা তো বিভিন্ন জায়গায় মাস্টার অ্যাথলিট করি। আমি মণিপুর করেছি, মণিপুরে আমার থার্ড পজিশন হয়েছে 10,000 মিটারে। আমি ভদ্রলোক হচ্ছে আমার সিমি পাজা, এর আসল বাড়ি হচ্ছে নারুগ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্টের নারুগ্রাম বাড়ি। চাকরি সূত্রে ওখানে দুর্গাপুরে থাকে। দুই মেয়ে, মেয়ে মারা, মেয়ে বা ওই বউ মারা গেছে, দু মেয়ে আছে, আর ওই ভদ্র কোয়ার্টারেই থাকে, ডিএসপি চাকরি করে। হ্যাঁ, ধরে রেখেছে। উনি চীন গেছেন, মালয়েশিয়া গেছেন, আর বিভিন্ন জায়গায় গেছেন। উনি মালয়েশিয়াতে ওয়াকিংয়ে থার্ড পজিশন পেয়েছেন উনি ইন্টারন্যাশনাল। এটা আমি তো গেছিলাম, আমার পজিশন 10,000 মিটারে ফোর্থ হয়েছে। আমার এজ ক্যাটাগরি ওর থেকে অল্প, আমার টাফ ইভেন্ট হয়েছিল। ওইখানে খাওয়া দাওয়া ঠিক মতো নয়, তো মানে ভাত আমাদের মধ্যে ভাত পাওয়া যাচ্ছে না, মুড়ি পুড়ি খেয়েছিলাম। ওখানে সব ঝাল ফাল ওখানে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। ওই সব করে মাছ মিষ্টি, মাছ মাংস ডিম কিছু পাওয়া যায় না ওইখানে। আপনাদের ক্যাটাগরিটা কত থেকে কত বছর? আমাদের এতে 30 থেকে 80 পর্যন্ত একবারে টোটাল। মাস্টার মধ্যে 10,000 মধ্যে ফোর্থ হয়েছি আমি। কত মিটার? 10,000 মিটার আমি ফোর্থ হয়েছি, আর 5,000 মিটারে ফিফথ হয়েছি। টাফ কম্পিটিশন আমার। আমার নাম হচ্ছে রঞ্জন বাগ, ফাগুপুর বাড়ি বেলকাশ অঞ্চলে গ্রাম পঞ্চায়েত। ওটা প্রায় 22-23 জন ছিল, তার মধ্যে ও থার্ড হয়েছে, তিনটেতেই ফার্স্ট হয়েছে। ওয়াকিংয়ে ফার্স্ট হয়েছে, 5,000 ওয়াকিংয়ে ফার্স্ট হয়েছে, 5,000 রানে ফার্স্ট হয়েছে, আর 30,000 ওয়াকিংয়ে ফার্স্ট হয়েছে। এটা কোন লেভেলে ছিল? এটা ন্যাশনাল লেভেল। কতটা ভালো লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এর ভদ্রলোক এত ভালো ওয়াকিং করে। আর এছাড়া ও তো বিদেশে প্রচুর গেছে না, চীন গেছে, মালয়েশিয়া গেছে। মালয়েশিয়াতে 2020 থার্ড পজিশন রয়েছে। কয়েকটা স্কুলে মাস্টার সাহায্য করে, যেমন আমাদের স্যার আছে সাকু স্কুলে, ওর নাম হচ্ছে ভুলে স্যারের স্যার কিছু নেই। না না না, সরকার থেকে, সরকার নিজের থেকে স্পন্সর করা হয়। কোন স্কুলে মাস্টার দিলে কাছে নিয়ে করি আমরা, মোটামুটি 7-8 হাজার টাকা খরচা হয় এখানে গেলে পরে। মেডেল পেয়ে খুশি। এটা হচ্ছে মানে মদ খাওয়ার নেশার মতো, অনেক যেহেতু মদ খেয়ে নেশা, আমাদের খেলাটাই নেশা। সকালে হলো মাঠে আসি, মনের মাঠে 2-2.5 ঘন্টা কাটাই, আবার ঘর যায়, আবার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়ে যায়, এটা আমাদের ইয়ে। রঞ্জন বাগ জানান, ব্যক্তিগত এই ইভেন্টে অংশগ্রহণ করতে অনেক খরচ, কোনো সরকারি সাহায্য পাওয়া যায় না। একজন শিক্ষকের সহযোগিতায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। 10,000 মিটারে চতুর্থ এবং 5,000 মিটারে পঞ্চম স্থান দখল করেছে। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার নারুগ্রামের বাসিন্দা অশ্বিনী পাজা 5,000 মিটার হাঁটা, 5,000 মিটার দৌড় এবং 3,000 মিটার হাঁটা 65 বছর পর্যন্ত বয়স্কদের প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনটেতেই গোল্ড মেডেল পান। কোথায় গেছিলেন? নাসিক রোড। কি হয়েছে? ন্যাশনাল করতে তিনটেতে গোল পেয়েছি, 5 কিলোমিটার ওয়াক, 5,000 মিটার রান আর 3,000 মিটার ওয়াকিং। কি নাম আপনার? অশ্বিনী কুমার পাঁজা। কোথায় বাড়ি? বর্ধমান জেলায় নারুগ্রাম, নারুগ্রামে বাড়ি, কর্মরত অবস্থান দুর্গাপুরে থাকি। এটা কী লেভেলে ছিল রানটা? আমার 65 এজ গ্রুপে আমি ন্যাশনাল লেভেল ছিল। কতজন ছিল আপনার সাথে? আমার সঙ্গে না হলো 22-23 জন ছিল কম্পিটিটর। আচ্ছা, দিয়ে আপনি কী লেভেল হলেন? আমি 65 এজ গ্রুপে ফার্স্ট হয়েছি, গোল্ড পেয়েছি। কত ভালো লাগছে? খুবই ভালো লাগছে। জানো কীভাবে যোগাযোগ করে গেলেন? এর আগেও কী মানে আমরা এরকম করি, এজ গ্রুপ খেলা, ভেটারেন্সের খেলাগুলোতে আমরা যোগাযোগ করি, মাস্টার অ্যাথলিট করি, এবং সেই অ্যাথলিটসে আমরা কী কী পেয়েছেন? হ্যাঁ, কী কী পেয়েছেন? অনেক কিছু। আমি বাইরেও গেছি, এশিয়াড করেছি, সিঙ্গাপুর গেছি, চীন গেছি, মালয়েশিয়া গেছি, বাংলাদেশ গেছি, এসব জায়গায় সবই হাঁটার ওপরে আমি প্রাইজ পেয়েছি, ওয়াকিং রেসের ওপরে প্রাইজ পেয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।